তো বন্ধুরা, এই হলো ইয়োনথিং ভিডিও ট্রাইপড। এর মডেল নাম্বারটি হচ্ছে VCT998। বেশ সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে। আনবক্স প্যাকেটটি খোলার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারি করার কালো ব্যাগটি ওই ব্যাগের ভিতরে আবার প্লাস্টিকের পলি দিয়ে বেশ ভালো করে র‍্যাপ করে এটি রাখা হয়েছে। আমরা খুলে পুরোটা আনফোল্ড না করে একটু এর স্মুথনেসটা টেস্ট করলাম, বেশ সুন্দর। ডিএসএলআর ক্যামেরাটা যেখানে সেট করবেন সেটার লকটা বেশ সুন্দর, খুবই স্মুথ। ক্যামেরা লকটি এখান থেকে খুলে নিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমরা এখন ক্যামেরাটা অ্যাডজাস্ট করব। ক্যামেরাটা ঢুকিয়ে একটু চাপ দিয়ে ডানে মোচড় দিয়ে এটা লক করে দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাটটি বেশ সুন্দর, এটা লক হয়ে গেল পুরোপুরি, এখনো আনফোল্ড করিনি। আমরা এই স্মুথনেসটি দেখার চেষ্টা করছি, আপনারা এইভাবে ঘুরিয়ে দেখে নিতে পারেন। মনে হচ্ছে অস্থির লেভেলে লেভেলিং হবে। ভিডিও স্ট্যাবিলাইজ করার জন্য বেশ ভালো। খুবই স্মুথ। আমরা এখন আনফোল্ড করব পুরোটা। প্রায় 5 ফুট 3 ইঞ্চি পর্যন্ত এটা বড় করা যাবে। আপনাদেরকে আমি বড় করে দেখাচ্ছি। বেশ স্মুথ, অনেক স্মুথ। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন যে এরিয়াটি সেটা আসলে স্ট্যাবিলাইজ করার মেজারমেন্ট। স্কেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হাইড্রোলিক স্কেল। যারা প্যানিং করতে চান, স্টিল মুভিং করে আপনি, খুবই ইউজার ফ্রেন্ডলি, অনেক স্মুথ। আর এখন এখান থেকেও প্রায় আরও 1 ফিটের মতো বাড়াতে পারবেন। আমি দেখাচ্ছি, তো এই হলো টোটাল 5 ফিট 3 ইঞ্চির মতো লম্বা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন দুটি লক এখানে লুজ করে আপনি কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। আপনারা চাইলে খুব সুন্দর করে এটি উপরে নিচ করে নেবেন। দেখতে পাচ্ছেন এটাও বেশ হেভি এবং এই খাঁজ কাটা রয়েছে। মোবাইলের জন্য তো খুবই কমফোর্টেবল। আপনারা স্কেলটা দেখতে পাচ্ছেন, হাইড্রোলিক স্কেল। সো এটা মাছ পয়েন্টে যখন বিন্দুটা বুদবুদটা দেখতে পাবেন তখন মনে করবেন যে আপনার ক্যামেরা সেটিংসটা পারফেক্ট রয়েছে। আশা করি আপনাদের এই ছোটোখাটো রিভিউটি ভালো লেগেছে, যদিও আমি রিভিউয়ার না, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।